আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ইদানিং আপনারা খেয়াল করেছেন, দেশি বিদেশি প্যান্ট স্টাইল ড্যাপারগুলোর মধ্যে একটা টেপ দেখা যায়। জাস্ট এই টেপটার কথা বলছি, নাম হচ্ছে ডিসপোজেবল টেপ। তো আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না যে এই টেপটার কাজটা কী। তো চলুন তাহলে দেখি নি কেমন এই ডিসপোজেবল টেপটি, কি এই টেপটির ব্যবহার এবং কেন এই ডিসপোজেবল টেপ প্যান্ট স্টাইল ড্যাপারে দেওয়া হয়ে থাকে। প্যান্ট স্টাইল ডায়াপারগুলো, শুধু প্যান্ট স্টাইল ডায়াপারে কিন্তু এই ডিসপোজেবল টেপটা থাকে, বেল্ট স্টাইলে থাকে না। কারণ বেল্ট স্টাইল ডায়াপারে অলরেডি দুই পাশে দুইটা টেপ দেওয়া থাকে। তো ঠিক প্যান্ট স্টাইল ডায়াপারের মাঝ বরাবরই এই ডিসপোজেবল টেপটি থাকে। ঠিক তার উপরে এরকম একটা নীল মার্ক করা থাকে। সব ডিসপোজেবল টেপগুলোর উপরে এমন নীল মার্ক করা থাকে। এই নীল মার্কটি করা থাকে যাতে কোন জায়গায় ধরে আপনি টান দিলে এটা সহজে উঠে আসবে, এটা বোঝানোর জন্য এই সবগুলো ডিসপোজেবল টেপের উপরেই এমন মার্ক করা থাকে। অনেক সফট একটা রাবারি একটা টেপ, এটার একদম সফট কিন্তু টেপটা হয়ে থাকে। এখন আসি যে কেন এই ডিসপোজাল টেপটি দেওয়া হয়। ডিসপোজাল টেপটি এক প্রকার পরিবেশ বান্ধব টেপ। মূলত বাচ্চা যখন ডায়াপারে পটি করে বা হিসু করে, এটা আপনি যেখানে ফেলেছেন, যে স্থানে ফেলেছেন, সেই স্থানটি যাতে বাচ্চার পটি বা হিসুর কারণে নোংরা না হয় বা ছড়াছড়ি না হয়, সে কারণেই মূলত এই টেপটি দেওয়া। তো দেখি নেই কীভাবে এই টেপটি আপনি ব্যবহার করবেন। আমরা তার আগে বলি, আমরা অনেকেই এটা টেপটি ব্যবহার জানি, তো অনেকেই যারা নতুন জানেন না তারা হচ্ছে যে কীভাবে এই টেপটি ব্যবহার করতে হয়। ঠিক এই টেপটি আপনি যখন চেঞ্জ করে ফেলে দিলে এভাবে জাস্ট একটা ফোল্ড করে, যেহেতু ওই টাইমে ডায়াপারটি অনেক ফুলে থাকে, মোটা হয়ে যায়, তো অত বেশি ফোল্ড করা যায় না। জাস্ট এভাবে একটা ফোল্ড করে, বা ওই টাইমে যতটা ফোল্ড করা যায় ঠিক এভাবে ফোল্ড করে নিয়ে আমি নিয়ে এসে যতদূর পারেন আটসাট করে টেপটি বসিয়ে দেবেন। দেখেন কত সুন্দরভাবে এটা বসে গেছে। এই টেপটার ভিতরে, এই টেপগুলোর মধ্যে যে আঠাটা দেওয়া থাকে সেগুলো কিন্তু অনেক সুন্দর স্ট্রং হয়, সহজে খুলে যায় না, অনেকক্ষণ পর্যন্ত এটা হোল্ড করে থাকে। তো এভাবে জাস্ট টেপটি আটসাট করে ফেলে, আটসাট করে ডায়াপারটি মুড়িয়ে ডাস্টবিনে বা যেখানে সবসময় ফেলেন সেখানে ফেলে দিবেন। আমি করি কি, যেহেতু বাসার যে ডাস্টবিনে, সেই ডাস্টবিনে এটা ফেলি। সো ফেলানোর আগে একটা পলিব্যাগে এই ডায়াপারটি ভরে পলিব্যাগটির মাথাটা মুড়িয়ে দিয়ে তারপরে ডাস্টবিনে ফেলি। এতে করে ডাস্টবিনটির মধ্যে কিন্তু বাচ্চার পটি বা হিসুর দুর্গন্ধ ছড়ায় না। তো এই কারণে এটাকে আমি বলি যে পরিবেশ বান্ধব একটি টেপ। এই ডিসপোজেবল টেপটি কিন্তু এখন সব ডায়াপারেই, এখন কিন্তু সব প্যান্ট স্টাইল ডায়াপারেই দেখা যায়। এই টেপটির কারণে বাচ্চার স্কিনে কোনো সমস্যা হয় কিনা বা বাচ্চার স্কিনে কোনো স্ক্র্যাচ পড়ে কিনা একটু খেয়াল করে দেখেন। এই টেপটা কিন্তু ডায়াপারটির ঠিক মাঝ বরাবর, আর এই টেপটি কিন্তু অনেক সফট নরম একটা রাবারি একটা টেপ। সো যেহেতু একদম মাঝখানে থাকে, একটু খেয়াল করে দেখেন টেপটা কিন্তু একদম ডায়াপারের মাঝ বরাবর, একদম টেপটা কিন্তু একদম আঠার কারণে একদম পুরো বসে থাকে, ডায়াপারটির সাথে একদম মিশে থাকে। সো এটার কারণে বাচ্চা যতই মুভ করুক, দৌড়াদৌড়ি করুক বা ঝাপাঝাপি যেটাই করুক না কেন, কোনো স্ক্র্যাচ পড়ে না। এটা অনেক সুন্দর একটা বাচ্চার স্কিন ফ্রেন্ডলি ডিসপোজেবল টেপ। এই টেপটি অবশ্যই সব প্যান্ট স্টাইল ডায়াপারে দেওয়া উচিত পরিবেশের কথা চিন্তা করে। তো আমি বলবো যে এই পরিবেশ বান্ধব এই ডিসপোজেবল টেপটি আপনারা অবশ্যই ইউজ করবেন যদি আপনার প্যান্ট স্টাইল ডায়াপারে এই টেপটি থেকে থাকে। তো আজকের জন্য এই পর্যন্তই ছিল এই ডিসপোজেবল টেপটির বিষয়ে আমার কিছু বলা। তো কাজ যদি ভিডিওটি ভালো লাগে বা একটু হলেও কাজে লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।